ছোট রঙ্গিত নদীর ধারেই লিম্বু বস্তি। শীতকালে জল শুকিয়ে যায় নদীর, নদী গর্ভ তখন বেশ চওড়া আর ফাঁকা। এমন জায়গায় লুকোনোর বা আড়াল নেওয়ার কোনো উপায় নেই, আর সেটাই বড় বিপদ হয়ে দাঁড়ায় বাহিনীর। রঙ্গিত নদীর উল্টো পার থেকে গুরুং বাহিনীর ঝাঁকে ঝাঁকে ছুটে আসা গুলির সামনে বাহিনী পড়ে যায়। সোজা গুলি খান অমিতাভ। এ ধরনের অভিযানে অভিজ্ঞ প্রাক্তন পুলিশ কর্তারা মনে করছেন, গুরুং বাহিনীর অস্ত্রশস্ত্র সম্পর্কে সম্যক ধারণা না করে এভাবে অবিবেচকের মতো তাদের তাড়া করতে যাওয়া বাহিনীর ঠিক হয়নি। নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। গোর্খাল্যান্ডই আমাদের লক্ষ্য, জানিয়ে দিলেন বিমল গুরুং। এবং তারপরেই যে ঘোষণাটি করলেন যে আমরা এনডিএ ছেড়ে সরাসরি তৃণমূলের হাত ধরছি এবং আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হন, অর্থাৎ রফা সাঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল শেষ পর্যন্ত গোর্খাল্যান্ড ইস্যুতে বিমল গুরুংয়ের হাত ধরলেন, এই শর্তে অন্তত বিমল গুরুংয়ের কথা অনুযায়ী যে গোর্খাল্যান্ড মান্যতা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল দল। বাংলা আবার বিভাজিত হবে, এই প্রশ্ন আজকে বারবার আমাদের মনে আসছে। বাংলাকে এই নিয়ে এই খেলা কবে বন্ধ হবে? শুধুমাত্র চারটে পাহাড়ের সিট, বিধানসভার চারটে সিট জেতার লক্ষ্য নিয়ে এত বড় অপরাধ সংগঠিত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূল দলের সুপ্রিমো। কি অসুবিধে হতো যদি চারটে সিট কম পেতেন? শুধু চারটে সিট পাওয়ার বাসনায় দার্জিলিংকে শেষ পর্যন্ত আলাদা একটা রাষ্ট্র হওয়ার দিকে আরেক ধাপ এগিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি সাফাই গাইবেন যে আমরা তো পৃথক গোর্খাল্যান্ডের দাবি মানিনি, কিন্তু বিমল গুরুংয়ের কথা যদি সত্যি ধরতে হয় তাহলে এটা স্পষ্ট, যার বিরুদ্ধে 130টি দেশদ্রোহীর মামলা রয়েছে, খুনের মামলা রয়েছে, অস্ত্রর মামলা রয়েছে, সেই মানুষটি প্রথমে গোর্খা ভবন, বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশ তাকে গার্ড করল, পরবর্তীকালে ধর্মতলার একটি বিখ্যাত হোটেলে লাউঞ্জে বসে তিনি সাংবাদিকদের প্রেস কনফারেন্স করলেন পুলিশের নাকের ডগায়, পুলিশ নাকি তাকে খুঁজে পাচ্ছে না। ঠিক এই আবহে দাঁড়িয়ে একটা স্পষ্ট বার্তা বাংলার রাজনীতিতে কিন্তু পরিষ্কার হয়ে গেল, সেটা হলো যে বাংলা থেকে আবার দার্জিলিংকে বিচ্ছিন্ন করার আন্দোলন শুরু হবে। এবং এই আন্দোলনের প্রাথমিক ধাপ তৈরি করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার দেখেছি ছত্রধর মাহাতো থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে বিচ্ছিন্নতাবাদী শক্তিকে মমতা বন্দ্যোপাধ্যায় মদদ দিয়েছেন, এনডিএ শরিক হিসেবে সরে এসে সেখান থেকে সরে এসে কেন এই সিদ্ধান্ত বিমল গুরুং নিলেন? নিলেন তার কারণ সর্বভারতীয় ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব সম্ভবত তাকে জানিয়ে দিয়েছেন পৃথক গোর্খাল্যান্ডের দাবি মানা হবে না। ঠিক এই অবসরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শদাতা গোপনে যোগাযোগ রাখেন বিমল গুরুংয়ের কাছে, সেটা আমরা বারবার দীর্ঘদিন ধরে শুনছি। ঝাড়খণ্ডে গিয়ে তার সঙ্গে গোপন সিটিং করে এবং শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ে রাজনীতিতে চলে এলো যে চারটে সিট অন্তত জিতিয়ে দিতে হবে, অর্থাৎ বিমল গুরুংয়ের লোকজন জিতবে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবেন, বিনিময় বাংলা আবার বিভাজিত হবে, বাংলা থেকে গোর্খাল্যান্ড স্টেট আলাদা তৈরি হবে। আজকের এই সিদ্ধান্তের প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের এই দ্বিচারী সুবিধাবাদী এই সিদ্ধান্তের ফলে আগামী দিন বঙ্গভঙ্গের দায় কিন্তু এন্টায়ারলি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে, তৃণমূল দলকে নিতে হবে। এত সংকীর্ণ স্বার্থে একটি রাজনৈতিক দল, একটি আঞ্চলিক রাজনৈতিক দল এ জাতীয় ঘৃণ্য রাজনীতি করতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলকে না দেখলে বোঝা যেত না। বাংলার মানুষ আপনারা মন খুলে শুনুন, কান খুলে শুনুন, বাংলার মানুষ আপনারা মন খুলে কান খুলে শুনুন, এরাজ্যের শাসক চারটি আসনের বাসনায় শেষ পর্যন্ত নতজানু হলেন বিমল গুরুংয়ের কাছে, যে বিমল গুরুংকে দেশদ্রোহী মামলায় বা ঘরছাড়া করেছিলেন, 130টা মামলা, এখনও তার জামিন পাননি, অথচ পুলিশ কালকে তাকে প্রোটেকশন দিয়ে তাকে প্রেস কনফারেন্স করলো। এটাই হচ্ছে আসলে তৃণমূল দলের আসল শাসন, যারা চেনেন না তারা ভালো করে চিনুন। আজকে কী কৈফিয়ত দেবেন অমিতাভ মালিকের স্ত্রী কিংবা বাবার কাছে, যে অমিতাভ মালিকের গুলি, যে গুলিটা লেগেছিল এই বিমল গুরুংটা ছুঁড়েছিলেন? সেদিন থেকে আজকে বারবার বাংলার মানুষের প্রশ্ন আসছে, গত 3 বছরে কেন বিমল গুরুংকে অ্যারেস্ট করা যায়নি?
অর্থাৎ ভেতরে ছিল সূক্ষ্ম খেলা, গোপনে বিমল গুরুংয়ের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের খেলা, সামনে বিনয় ধামাংকে দিয়ে দার্জিলিংকে বধ করা যাচ্ছিল না, ফলে স্বাভাবিকভাবে বিমল গুরুংকে দরকার, যেভাবে ছত্রধর মাহাতোকে দরকার হয়েছিল, এই বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে এই আঞ্চলিক দল তৃণমূল প্রশ্রয় দিয়ে দিয়ে আবার বাংলা বিভাজনের দিকে যাচ্ছে, যার বিরুদ্ধে বাংলার সর্বস্তরের মানুষ, প্রত্যেকটি রাজনৈতিক দলের মানুষ, তিনি বাম হন, তিনি ডান হন, তিনি তৃণমূল হন, তিনি কংগ্রেস হন, তিনি বিজেপি হন, তিনি সিপিএম হন, প্রত্যেককে সোচ্চারিত হতে হবে, বারবার সোচ্চারিত হতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বদমাইশি খেলা, এই ভণ্ডামির খেলার বিরুদ্ধে সারা বাংলার মানুষকে এক হতে হবে যে তৃণমূল দল বাংলাকে আবার বিভাজিত করার পথে হাঁটছে। আমরা এই বিষয়ে সরাসরি আইনগত, প্রশাসনিক, পুলিশের ভূমিকা, মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতার প্রশাসনের ভূমিকা নিয়ে আমরা প্রশ্ন রেখেছিলাম প্রাক্তন পুলিশের কর্তা, প্রাক্তন আইজি পঙ্কজ কুমার দত্তর কাছে আমরা গিয়েছিলাম, কি বললেন বাংলার মনকে আসুন আজ শুনি। নমস্কার পঙ্কজ বাবু, সন্ময় বলছি। নমস্কার নমস্কার। বলছি বিমল গুরুং কলকাতা শহরে এসে ধর্মতলার মোড়ে হোটেলে বসে প্রেস কনফারেন্স করলে সরকারের নাকের ডগায় 130টা মামলায় আগাম জামিনের আবেদন করার পর জামিন এখনো তার সব হয়নি এবং দেশদ্রোহিতার মামলা তার বিরুদ্ধে রাজ্য সরকার করেছেন। অমিতাভ মালিক ঠিক এই দুর্গাপুজোর ঠিক আগে দার্জিলিং এ গুরুং বাহিনীর হাতে নিহত হয়ে মানে রাজ্য ছাড়া হয়েছিলেন, সিকিম, দিল্লি, তারপর পরবর্তীকালে ঝাড়খণ্ডে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। কিভাবে ব্যাখ্যা করবেন তিনি মানে রাজ্যে ফিরে প্রেস কনফারেন্স করছেন পুলিশের নাকের ডগায়, কিভাবে ব্যাখ্যা করবেন? সন্ময়বাবু, আপনাকে প্রথমে বলি আজকে মহাষষ্ঠী। হ্যাঁ, যারা আপনার লিসনার যারা আছেন, যারা আপনার শো দেখেন বা শোনেন, তাদেরকে আমি ষষ্ঠীর শুভ আশীর্বাদ জানাচ্ছি সবাইকে। মায়ের আশীর্বাদে সবাই ভালো থাকুন, করোনা মুক্ত হন, আপনিও ভালো থাকুন। এবার যেটা বলার সেটা হচ্ছে যে দেখুন, বাংলা যে বাংলা, নেতাজি সুভাষের বাংলা, অরবিন্দের বাংলা, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বাংলা, বিধান রায়ের বাংলা, সেই বাংলার পলিটিক্যাল সংস্কৃতি অল টাইম লোতে চলছে এখন, চিরকালের এর থেকে নিম্ন মান আর কোনদিন আসবে না। ভাটা একদম, যেটা আমরা বলি জোয়ার আর ভাটা, সে একদম ভাটার সমস্ত কদর্য জিনিসগুলো সব বেরিয়ে পড়েছে, কুৎসিত জিনিস। এবার আপনাকে বলি যে দেখবেন যে বিমল গুরুং নামে যে সার্কাসটা গত 3 বছর ধরে চলছে, সেইটার এখনো কোনো নিবৃত্তি হলো না। গতকালকে বিমল গুরুং যখন সল্টলেকে বিধাননগরে যেটা সেই গোর্খা ভবনের সামনে সে তার গাড়ি নিয়ে দাঁড়ালেন, তখন দেখা গেল যে সেই তার গাড়ির সামনে বিধাননগর পুলিশ কমিশনারের একজন অফিসার, তিনি ইউনিফর্ম পরা অবস্থায় গোর্খা ভবনের দরজা ঠকঠক করছেন। এটা সমস্ত চ্যানেলে দেখিয়েছে। দ্বিতীয়বার ওখান থেকে বিমল গুরুং জায়গা না পেয়ে চলে গেলেন সোজা কলকাতার মা ব্রিজ ধরে গ্রেট ইস্টার্ন হোটেলে। আপনি জানেন যে গ্রেট ইস্টার্ন হোটেলটা হচ্ছে একেবারে খাস চৌরঙ্গীর একদম কেন্দ্রবিন্দুতে, সেইখানে তিনি প্রেস কনফারেন্স করলেন 6টার সময়। তাহলে আমার প্রশ্ন হলো যে লোকটার নামে আপনি বলছেন, আমি জানি না, আপনি মিডিয়াতে সার্ফেস হয়েছে ওর নামে 131টা মামলা আছে, এবং 131টা মামলা আছে না 100 আছে আই ডোন্ট নো, কিন্তু আমি এই দুটো খুব ভালো করে জানি যে আপনার 2017 সালে যখন আপনার সেই অমিতাভ মালিক যখন ওয়েন হি ওয়াজ কিলড, যখন দুষ্কৃতির বুলেটে অমিতাভ মালিক মারা গিয়েছিলেন, বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর, সেই সময়ের পর থেকে কিন্তু অ্যান্ডিজ বাহিনী ফেরার, এবং সেই সময় থেকে আমাদের মহামান্য মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করেছিলেন যে বিমল গুরুংকে আমরা ধরব, এবং বিমল গুরুংকে উনি কিন্তু বাড়ি ছাড়া করেছিলেন। বিমল গুরুংয়ের যেখানে বাড়ি আপনার দার্জিলিং এ, সেই জায়গা থেকে কিন্তু বিমল গুরুং গত 3 বছর তাকে পাওয়া যায়নি। কারণ জানবেন যে একটা প্রসেস আছে বেঙ্গল, মানে সারা ভারতবর্ষে পুলিশের একটা প্রসেস আছে সিআরপিসি, ক্রিমিনাল প্রসিডিওর কোড অনুযায়ী, যে ধরুন আপনি অভিযুক্ত, আপনাকে পাওয়া গেল না, আপনাকে রিপিটেডলি যদি খুঁজে না পাওয়া যায় তখন কোর্টে আপনাকে বলতে হবে যে হুজুর এই আসামিকে পাওয়া যাচ্ছে না,
এবার আপনি নেক্সট স্টেপের জন্য বলুন, তখন কি করবে? তখন আপনার নামে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট বের করবে। ওয়ারেন্ট অফ অ্যারেস্টে বের করার পরে যখন দেখা গেল আপনাকে পাওয়া যাচ্ছে না, তখন বলবে হুজুর অনেকবার ওয়ারেন্ট অফ অ্যারেস্টের জন্য আমরা চেষ্টা করেছি, একে পাওয়া যাচ্ছে না। তখন এমনই আসামি যে তখন তার জন্য প্রোক্লামেশন অ্যান্ড অ্যাটাচমেন্ট যেটা আছে, পি অ্যান্ড এ বলে আমরা আমাদের ভাষায় বলি, প্রোক্লামেশন অ্যান্ড অ্যাটাচমেন্ট মানে তখন একে ঘোষিত অপরাধী ডিক্লেয়ার করবে কোর্ট, এবং তার সম্পত্তিটা যেটা আছে সেটা অ্যাটাচ করার অর্ডার দেবে। তাহলে আজকে দার্জিলিং কোর্টের অর্ডারে যতদূর আমি জানি হিজ এ প্রোক্লেইমড অফেন্ডার, ঘোষিত অপরাধী, ঘোষিত অপরাধীর ইংলিশ হচ্ছে প্রোক্লেইমড অফেন্ডার আইনের ভাষায়। এবং সব থেকে বড় কথা, ইউএপিএ বলে যে একটা একটা আছে, সেই একটা ভয়ঙ্কর অ্যাক্ট, ওই একটা যদি কারণ নামে চালু হয় তার মধ্যে দেশদ্রোহিতা থেকে আরম্ভ করে সবকিছু থাকে, এবং সেই অ্যাক্টে কিন্তু আপনি পার পাবেন না। ছত্রধর মাহাতোকে ওই আইন দিয়ে 11 বছর জেলে রাখা হয়েছিল, এবং আমি আপনাকে বলছি এই আইনটা এখন সারা ভারতবর্ষে একটা ভয়ঙ্কর কালা কানুনের জায়গায় চলে গেছে। দেখুন বিমল গুরুং যখন আপনার সেই ওদের সেই আপনার ওখানকার যে এটা ছিল গোর্খা জনমুক্তি মোর্চা যে হাউসটার মধ্যে গিয়েছিল, সেই প্রতিষ্ঠানের যখন উনি চালিকা শক্তি হিসাবে ছিলেন, তখন কিন্তু তার নামে কোনো মামলা মোকদ্দমা কিছু ছিল না। যেই বিমল গুরুং আপনার টিএমসি দলের সঙ্গে আপনার সংস্রব খারিজ করলেন, তখন কিন্তু বিনয় তামাং এবং অনিত থাপাকে সার্ভিসে নিয়ে আসা হলো। সেই সময় থেকে কিন্তু বিমল গুরুংয়ের সঙ্গে আপনার টিএমসির একটা গাঁট ছড়া সম্পর্ক নষ্ট হয়ে গেল। তারপর এই যে অমিতাভ মালিকের হত্যাকাণ্ডের পরে যে তার নামে আপনি যতগুলো বলছেন, আই ডোন্ট নো হোয়েদার দিজ আর 131 কেসেস, কিন্তু এর মধ্যে কোনো সন্দেহ নেই 100-এর বেশি মামলা তার নামে আছে। এবং এটা আমি আজ অব্দি বিশ্বাস করি, আমি বহু চ্যানেলে বলেছি যে বিমল গুরুংয়ের নামে এত মামলা দেওয়ার কোন জাস্টিফিকেশন আছে কিনা এটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন থাকে। বিমল গুরুং অপরাধ করেছে, বিমল গুরুং যে অপরাধ করেছে তার জন্য তাই ইউএপিএ অ্যাক্ট বা আপনি 302 কেস বা যাই বলুন এগুলো অ্যাপ্রোপ্রিয়েট, এগুলো ঠিক আছে। তার নামে প্রোক্লামেশন অ্যাটাচমেন্ট ঠিক আছে, 3 বছর বাড়ি ছাড়া ঠিক আছে, তার জন্য বেঙ্গল পুলিশকে নেপালে যেতে হয়েছিল, এবং আপনি জানেন না নেপালে গিয়ে সেখানে একটা বিচ্ছিরি ব্যাপার কিন্তু এখানে ঘটেছিল, তাই নিয়ে প্রচন্ড মিডিয়া ক্রিটিসিজম হয়েছিল। এবং তারপর থেকে বিমল গুরুংকে কোথাও পাওয়া গেল না, পাওয়া গেল কোথায়? মিডিয়া মারফত যেটা জানা গেল, জেপি নাড্ডা সাহেবের মেয়ের বিয়েতে তাকে নাকি একবার দেখা গিয়েছিল দিল্লিতে। তাহলে এইবার আমার দ্বিতীয় প্রশ্নটা উঠল, ভালো করে শুনবেন আপনি, যে সেটা হচ্ছে যে একটা মানুষ যাকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে, সিআইডি খুঁজে বেড়াচ্ছে, তাহলে সিআইডি কত কার্যকর বেঙ্গলে যে তাকে দিল্লিতে একটা বিয়ে বাড়িতে দেখা যাচ্ছে তার এবং তার চেলা চামুন্ডাকে, কিন্তু তাকে পুলিশ খুঁজে পাচ্ছে না। সেম জিনিস ঘটেছিল আমি আপনাকে বলছি ভারতী ঘোষের সময়। আপনি নিশ্চয়ই মনে আছে ভারতী ঘোষের মামলার সময় তখন মনে হচ্ছিল যে ভারতী ঘোষ এমন অপরাধ করে ফেলেছে যে ওকে এই মুহূর্তে না ধরলে সোনাগুলোর উদ্ধার হবে না। ঠিক, আপনি খেয়াল করে দেখবেন, কিন্তু আজকে ভারতী ঘোষ বিজেপির ভাইস প্রেসিডেন্ট, নাকের ডগায় ঘুরে বেড়াচ্ছে, কার কোন কোর্টে কি অর্ডার আছে আমি জানি না, কিন্তু সেইটা নিয়ে কোন সিআইডি, কোন সরকার, কোন টিএমসি, কোন মমতা ব্যানার্জি কাউকে কোনো কথা বলতে দেখেছেন? একটা কথা কেউ বলছে? কেউ কোনো কথা বলছে না, কারণ হাইদার একটা গাঁট ছড়া হয়ে গেছে, একটা বোঝাপড়া হয়ে গেছে, অথবা ডালমে কুচ কালা হ্যায়, থার্ড কোনো ব্যাখ্যা নেই। এবার আমি আপনাকে বলবো, দেখুন টিএমসি কি করছে, টিএমসির পলিটিক্যাল সার্কাস, বিমল গুরুংকে মানুষ বিশ্বাস করে না, বিমল গুরুংকে পাহাড়ে মানুষ বিশ্বাস করে না, বিমল গুরুংয়ের ক্রেডিবিলিটি নষ্ট হয়ে গেছে আপনি জানবেন, যতই চেষ্টা করুক। ও হয়তো দাবিয়ে গুন্ডাগর্দি করে কিছু মানুষের ভোট হয়তো পাবে, 7টা আসনও পেতে পারে, সেটা খুব বড় ব্যাপার না, কিন্তু আমি আপনাকে বলছি বিমল গুরুং তার কিন্তু মান ইজ্জত পাহাড়ে নষ্ট করেছে, তার সেই বিশ্বাসযোগ্যতা নেই। এবার আমি আসছি আমার রাজ্যের ব্যাপারে। আমি পুলিশে দীর্ঘদিন চাকরি করেছি, পুলিশের একটা ইমেজ ছিল আমাদের বেঙ্গলে, ক্যালকাটা পুলিশের একটা ইমেজ ছিল, বেঙ্গল পুলিশের একটা ইমেজ ছিল, আজও আছে। কিন্তু আমি আপনাকে বলছি, আপনি আমাকে বলুন তো, যে গ্রেট ইস্টার্ন হোটেলে যখন সে ওই নাটক
নামে আপনার সেই মিডিয়া কনফারেন্সের নামে যখন নাটকটা যখন করছে, তখন কি ক্যালকাটার পুলিশ কমিশনার তাকে ধরা উচিত ছিল না, অ্যারেস্ট করা উচিত ছিল না? কারণ যার নামে লুকআউট নোটিশ জারি হয়, যার নামে চারিদিকে হুলিয়া জারি হয়ে যায়, ওয়ারেন্ট অফ অ্যারেস্ট না, আমি আপনাকে বুঝিয়ে দিয়েছি যে ওয়ারেন্ট অফ অ্যারেস্টের পরে তার প্রোক্লামেশন অ্যান্ড অ্যাটাচমেন্ট অর্ডার যার নামে বেরিয়ে যায়, সেই লোকটাকে আপনাকে কথা বলতে হবে, আপনি সুযোগ দেওয়া যাবে না, তাকে প্রথমে অ্যারেস্ট করতে হবে, তাকে পিক আপ করতে হবে। আগে তুমি ওঠো, তারপরে তোমার কথা, তোমার যা পলিটিক্যাল এজেন্ডা আছে সেগুলো পরে, আগে তুমি যাও শ্রীঘরে যাও। বিধাননগরে পুলিশ কমিশনার সেই কাজটা করেননি, ক্যালকাটার পুলিশ কমিশনার সেই কাজটা করেননি, রাজ্যের ডিজিপি সেই কাজটা করেননি, এবং রাজ্যে আপনি জানবেন এই মুহূর্তে দুজন আইপিএস উপদেষ্টা আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, একজন সুজিত করপ্রকাশ, একজন শ্রীমতী রীনা মিত্র, তারা অত্যন্ত সম্মানীয় অফিসার, তাদের দুজনকে আমি সম্মান করি। কিন্তু তাদের কাছে আমি প্রশ্নটা রাখতে চাই যে একজন মার্ডার কেসের আসামি, একজন ইউএপি এর আসামি, সে কি করে আজকে এখনো অবধি বহাল তবিয়তে আছে, এখনো কেন তাকে অ্যারেস্ট করে ব্যাংশাল কোর্টে প্রডিউস করা হয়নি? এটা মহামান্য হাইকোর্টের কাছে আমার প্রশ্ন যে এই ব্যাপারটা তারা কি চোখে দেখছেন, এটা আমার জানার আগ্রহ রইল একজন প্রাক্তন আইপিএস অফিসার হিসাবে। এবং আমি আপনাকে এইটা বলছি যে আমাদের যে পলিটিক্যাল কালচারটা অল টাইম লো হয়ে গেছে বেঙ্গলে এই মুহূর্তে, দেয়ার ইজ নো পলিটিক্যাল কালচার, কোন সুস্থ সংস্কৃতি নেই, চারিদিকে অসুস্থতা। এই পলিটিক্যাল কালচার দেখে কোন সুস্থ ভদ্র মানুষ রাজনীতি করতে আসবে না। এবং বিমল গুরুং কালকে যেটা বলেছে, আমরা যেটা মিডিয়াতে যেটা পাওয়া গেছে যে আমি ঝাড়খণ্ডে ছিলাম, আমি রাজনীতিবিদ, আমি দিল্লিতে ছিলাম, আমার নামে কোনো মামলা নেই, ওটা অনেক নাটক আমার নামে করা হচ্ছে, তাহলে আমার কিসের ভয়? তার আগে আমরা দেখেছিলাম আপনার বাঙালি আবেগকে যেভাবে আপনার উত্তাল করা হয়েছিল অমিতাভ মল্লিক মারার পরে, আপনার নিশ্চয়ই মনে আছে যে তার সেই অমিতাভ মল্লিক মৃত্যুর পর সারা বাংলা কিন্তু একটা ইমোশনাল একটা আবেগ, একটা বন্ড তৈরি হয়েছিল, এবং একটা অ্যান্টি গুরুং সেন্টিমেন্ট কিন্তু তৈরি হয়েছিল। তাহলে সেই সেন্টিমেন্ট তৈরি হওয়ার পরে আজকে আপনি অমিতাভ মালিকের মায়ের সামনে, বাবার সামনে কি কৈফিয়ত দেবেন? পশ্চিমবঙ্গ পুলিশ কি কৈফিয়ত দেবে? পুলিশ নামের যে প্রতিষ্ঠানটা একটা বিরাট ঐতিহ্যের প্রতিষ্ঠান, দীর্ঘদিন ধরে যে আপনার বড় বড় আইপিএস অফিসার সেখানে চাকরি করেছে, ভালো ভালো পুলিশ অফিসার সেখানে কাজ করেছে, আজকে সেই অফিসার গুলো মাথা নিচু করে মুখ নিচু করে আছে এই সরকার দেখে, এই পলিটিক্যাল সরকার দেখে, যে একটা মানুষ যাকে আমরা বারবার শুনেছি যে ও নাকি বাংলা ভাগের নায়ক, আমরা জ্যোতি বসুর আমল থেকে শুনছি যে আমরা আমাদের সেই প্রয়োজনে বুকে রক্ত দেব, তবু আমরা দার্জিলিং দেব না, এটা আমরা সবাই জানি। দার্জিলিংটা আমার ভালোবাসি, দার্জিলিং আমাদের, আমার আমার জীবনের প্রথম চাকরি দার্জিলিং এ, আমি পুলিশের চাকরি প্রথম করেছি দার্জিলিং এ, দার্জিলিং এর দার্জিলিংকে আমি অনেকের থেকে বেশি চিনি। এই বিমল গুরুং যখন রাজনীতি করেনি সুভাষ ঘিজিং এর সময় থেকে আমি দার্জিলিংকে চিনি, আমার দার্জিলিং এর প্রতিটি জিনিস আমি হাতের তালুর মতো আমার জানা। এবার আমার প্রশ্ন হচ্ছে যে এই বিমল গুরুং আজকে যেভাবে আপনার গতকালকে আমরা দেখলাম গ্রেট ইস্টার্ন হোটেলে কনফারেন্স করেছেন, তিনি ওখানে রাত্রি বাস করলেন, তিনি সল্টলেকে সরালেন, এবং পুলিশের নাকের ডগায় পুলিশ কেন তাকে দেন অ্যান্ড দেয়ার অ্যারেস্ট করে কোর্টে প্রডিউস করলো না, দিস ইজ দ্য মিলিয়ন ডলার কোশ্চেন। এই কোশ্চেনের উত্তর বেঙ্গল পুলিশ এবং ক্যালকাটা পুলিশ এবং মুখ্যমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে দেন সেটা জানার জন্য কিন্তু সারা বাংলা তাকিয়ে থাকবে। এবার আমার প্রশ্ন হচ্ছে যে বিমল গুরুং তার পলিটিক্যাল সার্কাস কি করছেন? তিনি বিজেপিতে যাবেন কি যাবেন না, তিনি কাকে ভোট দেবেন কি কাকে দেবেন না, কাকে মুখ্যমন্ত্রী করবেন কাকে করবেন না, ইট ইজ নট মাই এজেন্ডা, এটা আমার এজেন্ডা না, এটা আমার জানার কোন আগ্রহ নেই। যে খুশি পাওয়ার আসুক, টিএমসি 100 বছর পাওয়ার থাকুক, বিজেপি 250 বছর পাওয়ার থাকুক, সিপিএম 300 বছর থাকুক, আমার জানার দরকার নেই। আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কতগুলো প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানগুলোকে আপনি মার্ডার করতে পারেন না। আজকে দেখুন মাননীয় জাস্টিস সঞ্জীব ব্যানার্জি এবং জাস্টিস অভিজিৎ ব্যানার্জি, তারা যে যুগান্তকারী রায়টা দিয়েছে, সেই রায়ের জন্য আজকে পশ্চিমবঙ্গে কিন্তু আপনার এই কোভিডে আপনার দলে দলে মানুষ মরবে না, এটা একটা প্রতিষ্ঠান। হাইকোর্ট একটা প্রতিষ্ঠান, সুপ্রিম কোর্ট একটা প্রতিষ্ঠান, পুলিশ একটা প্রতিষ্ঠান, আইএএস একটা প্রতিষ্ঠান, এইগুলোকে আপনি নষ্ট করতে পারেন না। এইগুলোকে যে মুহূর্তে আপনি পলিটিক্যাল স্বার্থের জন্য আন্ডারমাইন করবেন, আপনি নামিয়ে দেবেন,
আপনি আপনার স্বার্থ সিদ্ধি করলেন, আপনার দলের স্বার্থ সিদ্ধি আপনি করলেন, কিন্তু আপনি ওই প্রতিষ্ঠানটাকে খাটো করে দিলেন, ছোট করে দিলেন। ওই প্রতিষ্ঠানে আগামী দিনে যারা আইপিএস অফিসার হয়ে আসবে তারা লজ্জায় হেট করছে এই পুলিশকে দেখে, এবং এই মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর চালচলন দেখে যে তারা কি কৈফিয়ত দেবে। আজ থেকে 3 বছর আগে আপনি সারা বাংলার আবেগকে মানে আপনি একবার ভাবুন তো, যখন আপনার সেই আর্মি নেমেছিল মুখ্যমন্ত্রী, আপনি এটা চিন্তা করতে হবে, সমস্ত বাঙালিকেই জানতে হবে। আমি কারোর প্রতি কোনো বিদ্বেষ নিয়ে বলছি না, আমি মমতা ব্যানার্জিকে যথেষ্ট সম্মান করি, তিনি গ্রাসরুট লিডারের নেত্রী, তিনি অনেক ভালো পলিটিশিয়ান আমি জানি, কিন্তু এই প্রশ্ন আমারও তার কাছে আজকে রইল যে উনি একটা পশ্চিমবঙ্গের ক্যাবিনেট কনফারেন্স চলছিল দার্জিলিং এ, পাহাড়ের মাথায় হোল ক্যাবিনেট চলে গিয়েছিল, হোল চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি সবাই ছিলেন দার্জিলিং পাহাড়ে। সেই সময় দার্জিলিং পাহাড় উত্তাল হয় এবং 6 থেকে 7 জন হিল মানে হিলের মানুষ মারা গিয়েছিলেন পুলিশ ফায়ারিং এ, এবং সেই মামলার পরে মুখ্যমন্ত্রীকে আর্মির সাহায্য নিয়ে কনভয় দিয়ে নামাতে হয়েছিল শিলিগুড়িতে, আর্মির কনভয় নিয়ে বাগডোগরায় ওনাকে আসতে হয়েছিল এই বিমল গুরুং অত্যাচারে। তাহলে আজকে মানুষকে মানুষ জিজ্ঞেস করবে না যে আপনাকে কৈফিয়ত দিতে হবে না, আর আপনি আর্মির কনভয় নিয়ে কেন নেমেছিলেন সেদিন, সেদিন আপনার কি হয়েছিল বিমল গুরুংয়ের বিরুদ্ধে? আর আজকে বিমল গুরুং যদি আপনি টুইট করছেন, কেন আপনি প্রকাশ্যে বলছেন না যে অ্যারেস্ট দিস ম্যান ফার্স্ট, ও আমার আমার কি দেবে না, এটা আমার বড় জিনিস না। আমার অমিতাভ মালিকের যে মৃত্যু, তার আমি যেটা তোমাদের 3 বছর আগে বলেছিলাম, আমি ঠিক সেই জিনিসটা চাই যে দিস ম্যান ইজ এ মিসক্রিয়েন্ট, এই লোকটা আইন ভেঙেছে, এই লোকটাকে আমি আগে অ্যারেস্ট করছি, এর অন্য কোনো পরিচয় আমি জানতে চাই না। যার নামে কোর্টে প্রোক্লামেশন অ্যাটাচমেন্ট অর্ডার আছে, ওয়ারেন্ট অফ অ্যারেস্ট আছে, তাকে বসিয়ে প্রেস কনফারেন্স করার সময় দেওয়া যায় না। এটা একদম পরিষ্কার মনে রাখতে হবে, ল অফ দ্য ল্যান্ড ডিম্যান্ড দ্যাট, দেশের আইন সেটা কামনা করে, এবং সেটা যদি কলকাতার পুলিশ কমিশনার করতেন, বিধাননগরের পুলিশ কমিশনার করতেন, ডিজিপি যদি করতেন, হোম সেক্রেটারি যদি করতেন, চিফ সেক্রেটারি যদি এই কথাটা বলতেন, মুখ্যমন্ত্রী যদি এই কথাটা বলতেন, তাহলে বাংলা মানুষের কাছে এই মানুষগুলোর মুখচ্ছবি এবং ইমেজ অনেক উজ্জ্বল। এবং এইটা আপনি আপনাকে বলছি, পুলিশের মেরুদণ্ড আজকে যেভাবে উনি ভেঙে দিলেন, এই পুলিশ দলদাস পুলিশ ছাড়া মানুষগুলো কিচ্ছু বিশ্বাস করবে না। আমি এখনো মনে করতে পারছি না, এই পুলিশে আমি 30 ইয়ার্স এর বেশি আমি চাকরি করেছি, এবং আমরা সম্মানের সঙ্গে চাকরি করেছি, আমরা কিন্তু আমাদের কেউ কিন্তু মাথা দামাতে পারেনি, কোনো সরকার পারেনি। তাহলে আজকে আমার প্রশ্ন হচ্ছে, সঞ্জীব ব্যানার্জি এবং অভিজিৎ ব্যানার্জি মাননীয় বিচারপতি, তারাও তো অনেক চাপের কাছে নদী স্বীকার করতে পারতেন, করেননি তো? তারা আজকে এই যে জিনিসটা বলেছিলেন, দেখবেন খেয়াল করে দেখুন, করোনা প্রসঙ্গে মন্তব্য করেছিলেন, আমলাতন্ত্র সম্বন্ধে মন্তব্য করেছিলেন যে আমলাতন্ত্রটা কিন্তু বাম আমলে এবং এই আমলে একদম শেষ হয়ে গেছে, ক্ষয়িষ্ণু শক্তি। তাহলে সেই ক্ষয়িষ্ণু শক্তি তাদের তুলবার দায়িত্ব কার ছিল? তাদের যে তুলবার যাদের দায়িত্ব ছিল তারা তো পারলেন না। তাহলে পলিটিক্যাল কালচারটাকে দিয়েছেন অল টাইম লো। আমলাতন্ত্র কিন্তু সেই সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং অভিজিৎ বন্দ্যোপাধ্যায় কথাটাই খাটছে যে আমলাতন্ত্রও কিন্তু ধ্বংস হয়েছে দুই আমলে, দিনের পর দিন তিলে তিলে কিন্তু আমলাতন্ত্রকে নষ্ট করা হয়েছে। আমলাদের মধ্যে বড় বড় আমলা ছিলেন, ভালো ভালো আমলা ছিলেন, যে আইএস আইপিএস নিয়ে আমরা এখনো গর্ব করি। আমি আপনাকে বলছি, এমন এমন আমলার আন্ডারে আমি চাকরি করেছি যাদেরকে আমি এখনো যদি কখনো সামনাসামনি দেখি, আই ক্যান টাচ দেয়ার ফিট, তাদের পায়া দিয়ে নমস্কার করতে অবশ্য চিরকাল আমার মৃত্যুর আগে অব্দি তাদের আমি সম্মান জানিয়ে যাব। সেই আইএস আইপিএস আজকে কিন্তু অধবদন হচ্ছেন, মাথা নিচু করছেন এই আইপিএস আইএস এর কীর্তিকলাপ দেখে। এবং আমি আপনাকে আবারও বলছি, দুজন সিনিয়র মোস্ট 33 বছরের বেশি চাকরি করেছেন আপনার, যারা আপনার মুখ্যমন্ত্রীর আইনি উপদেষ্টা এবং মন্ত্রকের পরামর্শ দিচ্ছেন, তারা কি বলবেন? তারা তো আইপিএস অফিসার, তাদের দায়িত্ব ছিল এটা বলা যে ম্যাডাম এই লোকটিকে প্রেস কনফারেন্স করতে দেওয়ার অনুমতি দেওয়া যায় না, এটা শুধু বাংলার আবেগের ব্যাপার না, আইনের ব্যাপারটা জড়িত আছে। ইউএপিএর আসামি, মার্ডার কেসের আসামি, সে কথা বলার আগে তাকে অ্যারেস্ট করতে হবে, পিক আপ করে তাকে পাঠাতে হবে, ব্যাংশাল কোর্টে প্রডিউস করে তাকে জেলে পাঠাতে হবে। তার আগে তার সঙ্গে কোনো কথা নেই, জেল থেকে ছাড়া করার পর সে প্রেস কনফারেন্স করবে, দ্যাট ইজ দি কল অফ দি ডে, সেটা কিন্তু করা হয়নি। ক্ষুদ্র রাজনীতির স্বার্থে এই সব জিনিসগুলো যে জলাঞ্জলি দেওয়া হলো,
তাতে প্রথম বলিদান করা হলো যে প্রতিষ্ঠানটাকে, তার নাম হচ্ছে পুলিশ নামের প্রতিষ্ঠানটাকে কিন্তু যুবকাষ্টে কালকে বলি দেওয়া হয়েছে এবং বাংলার মানুষের আবেগকে নিয়ে ছেলে খেলা করা হয়েছে। অমিতাভ মালিকের মা বাবার কাছে আপনাদের কৈশোর দিতে হবে, যারা এই চার মাস ধরে এই নাটকগুলো করেছেন, যে মন্ত্রীরা বিমল গুরুংয়ের সঙ্গে তিন থেকে চার মাস ধরে গোপনে মিটিং করেছেন তাদের কথা বলতে হবে, দার্জিলিং এর মানুষের সঙ্গে ছেলে খেলা করেছে সেটা নিয়ে বলতে হবে, এবং দার্জিলিং নিয়ে যে নাটক করা হয়েছে বিভিন্ন বছর ধরে তার কিন্তু একটা অবস্থান আমরা দেখতে চাই। এই জিনিস চলতে পারে না, এই জিনিসের একটা এন্ড হওয়া দরকার। বিমল গুরুং কালকে যেটা করেছে লজ্জায় কিন্তু মাথা হেট হয়ে যাওয়া উচিত সমস্ত পুলিশ অফিসারদের, কিন্তু তার পরিবর্তে তিনি তাকে যে চান্স দেওয়া হয়েছে এর থেকে নিন্দার ভাষা আমি আর খুঁজে পাচ্ছি না, আমার আর বলার কোন ভাষা নেই। অনেক ধন্যবাদ পঙ্কজ বাবু, অনেক মূল্যবান সময় আপনি দিলেন, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ।